নমস্কার বন্ধুরা উজজাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য একটি সুখবর নিয়ে চলে আসলাম কলকাতা পৌরসভায় আগামী মার্চ মাসের মধ্যে তেরোশো শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে যেখানে আপনাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ইঞ্জিনিয়ারিং যোগ্যতা পর্যন্ত বিভিন্ন যোগ্যতা কিন্তু কর্মী নিয়োগ করা হবে তো এই নিয়োগ সংক্রান্ত কী কী আপডেট উঠে আসছে এবং কোন কোন পদে আপনাদেরকে নিয়োগ করা হবে সমস্ত বিষয়গুলো জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো আসুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা মার্চ মাসের মধ্যেই তেরোশো কর্মী নিয়োগ কলকাতা পুরসভায় আরও হাজারে বেশি চাকরি পঞ্চাশটি পুরসভায় এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে আজকের বর্তমান পত্রিকাতে আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমান পত্রিকাতে কিন্তু বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে প্রকাশ করা হয় তো খুব ভালো একটা পত্রিকা বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট এখানে পাওয়া যায় এবং সেই সঙ্গে আপনারা দৈনন্দিন বিভিন্ন খবরাখবর পাওয়ার জন্য এই পত্রিকাটি সংগ্রহ করতে পারেন আসন বন্ধুরা দেখে নেওয়া যাক কী কী বলা হচ্ছে আসন্ন পুরভোটের আগে কলকাতা পুরসভায় তেরোশো কর্মী নিয়োগ হতে চলেছে এর মধ্যে বিভিন্ন ক্ষেত্রের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডেপুটি ম্যানেজার সার্জেন্ট মেডিকেল অফিসার ফুড সেফটি অফিসার প্রভৃতি পদ যেমন রয়েছে তেমনই আটশো পঁচাশি জন মজদুর এই মজদুর পদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ যোগ্যতা হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এর সঙ্গে দেখুন নব্বই জন পরিবেশ বন্ধু নিয়োগের সিদ্ধান্ত হয়েছে এর জন্য অর্থ দপ্তর অনুমোদনও দিয়েছে শুধু কলকাতা পুরসভা নয় রাজ্যের আরও পঞ্চাশটি পুরসভায় ইতিমধ্যে কুড়ি থেকে পঁচিশটি করে নতুন পদ সৃষ্টি করা হয়েছে নিয়োগ হবে এমন হাজারে বেশি পদেও সেগুলির মধ্যে বিভিন্ন ক্ষেত্রের ইঞ্জিনিয়ার স্যানিটারি ইন্সপেক্টর বিল্ডিং ইন্সপেক্টর ড্রাফটসম্যান হেলথ অ্যাসিস্ট্যান্ট লাইসেন্স ইন্সপেক্টর কালেক্টিং সরকার রেগুলার পাইপলাইন ইন্সপেক্টর লাইট সুপারভাইজার বার্নিং ঘাট রেকর্ডার প্রভৃতি রয়েছে এর সঙ্গে দেখুন বলা হচ্ছে কিছুদিন ধরেই সব পুরসভায় স্টাফ প্যাটার্ন বদলের উদ্যোগ নেওয়া হয়েছে কারণ পুরসভাগুলিতে এমন সব পথ ছিল যা দীর্ঘদিনের পুরনো এবং বর্তমানে তার কোনো প্রয়োজন নেই যেমন মালবাহক নামে যে পথ ছিল তার আজ কোনো গুরুত্ব নেই উল্টো সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন পথ সৃষ্টি করার প্রয়োজন হয়ে পড়েছে যেমন দূষণ নিয়ন্ত্রণের কথা মাথায় রেখে পরিবেশ বন্ধু নিয়োগের দরকার হয়ে পড়েছে একটি সমীক্ষা চালিয়ে পুরনো বহু পদ বিলোপ করে নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেয় পুরো নগর উন্নয়ন দপ্তর এই সিদ্ধান্তের পরই পুরো দপ্তরের পক্ষ থেকে সব পুরসভাকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় কত শূন্য পদ পূরণ হয়েছে এবং সেই সঙ্গে নতুন পদ সৃষ্টি করার প্রয়োজন আছে কিনা সেটা কিন্তু জানতে চাওয়া হয় পনেরোই জানুয়ারির মধ্যে সব পুরসভাকে তালিকা জমা দিতে বলা হয়েছে ইতিমধ্যেই কলকাতা পুরসভা ছাড়া আরও পঞ্চাশটি পুরসভা সেই তালিকা জমা দিয়েছে তাদের শূন্যপদ ছাড়া নতুন পদের কথাও কিন্তু বলা হয়েছে বাকি পুরসভাগুলি দেরিতে তালিকা পাঠানোর জন্য সময় দিয়েছে সেই তালিকায় সিভিল মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিল্ডিং ইন্সপেক্টর যেমন আছে তেমনই আছে স্যানিটারি ইন্সপেক্টর কালেক্টিং সরকার অ্যাসেসর লাইসেন্স ইন্সপেক্টর পাম্প অপারেটর প্রভৃতি তবে তাদের বেতন কত হবে তার পে ব্যান্ড ঠিক করা হয়েছে আগামী দিনের বাকি পুরসভাগুলিতে নিয়োগের ঘোষণা হবে তার তালিকা তৈরি কাজ চলছে পুরোভোটের আগে গোটা প্রক্রিয়া কিন্তু শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে এ ব্যাপারে কলকাতার মেয়র বা পুরমন্ত্রী ফিরাদ হাকিমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন পুরসভার কাজের ধরণে পরিবর্তন এসেছে এখন বিজ্ঞানসম্মতভাবে জঞ্জাল অপসারণ করা প্রধান কাজ হয়েছে এছাড়াও পরিবেশ বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বাড়ি তৈরির ক্ষেত্রে আরও দ্রুত গতি ও নজরদারি দরকার তাই কর্মী অফিসার নিয়োগেরও পরিবর্তন দরকার সেই কথা মাথায় রেখেই নতুন পথ সৃষ্টি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মসংস্থানই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রধান লক্ষ্য তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আপডেট আসলে বা বিজ্ঞপ্তি দেওয়া হলে কিন্তু আপনাদেরকে ভিডিও করে সমস্ত বিষয়গুলো জানিয়ে দেবো